আমার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের বাংলা ক্লাস নেব। তোমাদের বাংলা বই পাতাবাহার বইয়ের 50 পাতা থেকে 55 পাতার মধ্যে যে কবিতা, সেই কবিতা কি আজকে আমি তোমাদেরকে পড়াবো। কি কবিতা দেখো, বিচিত্র স্বাদ আমি লিখেছি, দেখো কবিতাটি নাম বিচিত্র স্বাদ, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ এই কবিতাটি আজকে আমরা পড়ব, কেমন? তা বিচিত্র স্বাদ, বিচিত্র মানে কি নানান রকম, আর স্বাদ মানে কি ইচ্ছা, তাহলে নানান রকম ইচ্ছা এই হচ্ছে। আমি প্রথমে কবিতাটা পড়ছি, কেমন? তোমরাও আমার সঙ্গে গলা মেলাও, কেমন ভাবে কবিতাটা পড়তে হয়। খুব সুন্দর একটি কবিতা, এই কবিতাটা আমি ব্যাখ্যা করব, তারপরে যে প্রশ্ন আছে শেষে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো এবং শোনো, কেমন? বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে 10:30 বাজে নাই কো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ে পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মাতারে তো পড়ায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিড মিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা 11টা কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। দেখো কবিতাটা একবার পড়েই বুঝতে পারছি যে একটি শিশু, সে এত বাঁধা ধরা নিয়মের মধ্যে থাকে, বাড়িতে ভীষণ চাপে থাকে, তাই তার সেই মনের ইচ্ছাটাকে এই কবিতায় কবি তুলে ধরেছেন। আসলে কে বলতো, এখানে তোমাদের মতো ওই ছোট্ট ছোট্ট শিশুদের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিশুর আড়ালে শিশুবেলার কথা, নিজের কথা উনি বলতে চেয়েছেন, তোমাদের মতো ছোট্ট ছোট্ট শিশুদের আড়ালে। তা প্রথমে আমি এই বিচিত্র স্বাদ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি, তোমাদের বইয়েতে আছে
সেটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিলেই হবে। এর আগে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকবার বলা হয়েছে, তবু এখানে আমি বলছি, দেখো আমি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজির 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলিকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার ইংরেজি সালটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে 7ই মে, আর বাংলার কত জানো বঙ্গাব্দটা? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আমরা বিদ্যালয়ে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি না? তাহলে বঙ্গাব্দটা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ উনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, জমিদার পরিবারে। রবীন্দ্রনাথ ছোট্টবেলায় জমিদার বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা ছিল যে বাড়ির বাইরে বেরোনো যাবে না। রবীন্দ্রনাথকে ওই ছোট্ট বয়সে, তোমাদের মতো ছোট্ট বয়সে বাড়ির মধ্যে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে, এমনকি বাবা মার সান্নিধ্য বেশি পাইনি। আমরা যেমন বাবা মার কাছেই সবসময় থাকি, জমিদার বাড়ির নিয়ম ছিল দাস দাসী অর্থাৎ চাকর বাকর যে বাড়ির ছিলেন তাদের কাছেই রবীন্দ্রনাথের শিশুবেলা অর্থাৎ শৈশবটা কেটেছে। শিশু অবস্থায় সেই দাস দাসীদের কাছেই, চাকর বাকরের কাছেই রবীন্দ্রনাথের জীবনটা কেটেছে। তাই ওই যে ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকা, খোলা জানালার দিকে তাকিয়ে নানান কল্পনা ওই শিশু বয়সে তিনি কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। কেমন এটা তোমরা পড়বে যে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন রবীন্দ্রনাথ তোমাদের মতো ছোট বয়সে। কথা ও কাহিনী সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, যেটা অর্থাৎ প্রথম শ্রেণীর সহজ পাঠ এবং দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনের অজস্র কবিতা তিনি লিখেছেন, অজস্র গান লিখে গেছেন, যেটা আমরা রবীন্দ্রসঙ্গীত বলে আমরা শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি না। ছোট গল্প, অনেক উপন্যাস, প্রবন্ধ লিখেছেন এবং কবি নানান ছবিও এঁকেছেন। তিনিই হচ্ছে প্রথম এশিয়ার মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। তাহলে এশিয়ার মধ্যে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কত সালে জানো? 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, অর্থাৎ সং অফারিং, এর জন্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর কি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে, এর স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া বাংলাদেশের জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে দুটি দেশেরই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। তাহলে ভাবো, এই মহান মানুষ, এই মহান মনীষীকে আমাদের চিরকাল মনে রাখতে হবে। আমরা যেখানেই আমরা ভাবি না কেন, যেখানেই আমরা তাকাই না কেন, যেন রবীন্দ্রনাথের কথাগুলো সব সেখান থেকে নেওয়া। প্রকৃতির যেখানেই আমরা তাকাই না কেন, সেখান থেকেই যেন তিনি নিয়ে তার কবিতার মধ্যে লিখে আমাদের কাছে তুলে ধরেছেন। এই রকম মহান মানুষ কত সালে না, 1941 সালের 7ই আগস্ট উনি আমাদের ছেড়ে চলে যান, অর্থাৎ মৃত্যুবরণ করেন। আর বাংলার কত না, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ, বাংলাটা সালটাও বলে দিলাম, কত বললাম, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ কবি রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। কেমন? তাহলে এই যে কবিতাটা, কবি পরিচিতি আমরা জানলাম, এবার বিচিত্র সাত কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আমি এবার
ব্যাখ্যায় চলে আসি, এর সারমর্মটা তোমাদের কাছে তুলে ধরছি লাইন ধরে ধরে পড়ে। বিচিত্র সাত বলেইছি নানান রকমের ইচ্ছা। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, মানে রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তোমরা যখন যেমন এখন বিদ্যালয়ে স্কুলে পড়তে যাও, তখন কিন্তু বিদ্যালয়ে ছিল না, স্কুল ছিল না, তখন এই পাঠশালা অর্থাৎ বিদ্যালয়েরই মতো গুরুমশাইয়ের কাছে পড়তে যেতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন, আমি যখন পাঠশালাতে গুরুমশাইয়ের কাছে পড়তে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, গলি মানে কি বাড়ির পাশ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে গলি, তখন কি দশটা বেলায় রোজ দেখতে পাই, অর্থাৎ দশটার সময় রবীন্দ্রনাথ ঠাকুর শিশু অবস্থার কথা বলছেন, যখন পাঠশালায় গুরুমশাইয়ের কাছে যান দশটার সময়, তখন রোজ দেখতে পান ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। এই যে দেখো ফেরি মাথায় করে, জিনিসপত্র মাথায় করে কি করছে ফেরিওয়ালা, ফেরি করছে, কি করছেন হাঁকছেন, চুরি চাই চুরি চাই, সে হাঁকে ফেরিওয়ালা হাঁকে। চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, চীনা পুতুল তার এই ঝুড়ির মধ্যে আছে, যায় সে চলে যে পথে তার খুশি, খুশি মানে ইচ্ছা, ইচ্ছে মতো যে পথে যে কোনো পথেই চলে যান। এখন এই পথে আছেন, এখন আমাদের পাড়ায় আছেন, আবার পরক্ষণে অন্য পাড়ায় অন্য রাস্তা ধরে চলে যান ফেরিওয়ালা, নিজের ইচ্ছা মতো খুশি মতো। দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি, বলছে দশটা বেজে যাচ্ছে সাড়ে দশটা বাজছে কোনো তারা নেই, পিছনে তার কোনো তারা নেই, মানে যখন ইচ্ছা সে বাড়ি যেতে পারে, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। বলছেন মানে খাওয়া দাওয়ারও বাড়িতে যে ফিরছেন ফেরিওয়ালা, বাড়ি ফিরে খাওয়া দাওয়ারও কোনো নিষেধ নেই, টাইম নেই যে এই সময়ের মধ্যে খেতে হবে, খাওয়া দাওয়া শেষ করতে হবে ফেরিওয়ালার, এইরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তাই কবি বলছেন যে তখন আমার মনে ইচ্ছা হয় যে আমার এই পড়ার সরঞ্জাম অর্থাৎ স্লেট পেন্সিল ফেলে আমিও অমন করে বেরিয়ে আসি, ওই রকম ফেরিওয়ালার মতো ফেরি করে আসি, জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসি। এটা আসলে ওই ছোট্ট শিশুর কি হচ্ছে ঘরের মধ্যে যে বন্দি অবস্থা, যে বাধা ধরার নিয়ম অর্থাৎ বাবা মার যে শাসন, তোমরাও বলবে যে স্যার আমরাও আমাদেরকেও বাবা মা এইরকম শাসন করেন, এইভাবে চাপে রেখেছেন, এটা এই শিশু বলছেন এই কথাটা। এরপরের ইচ্ছাটায় চলে এসো, আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, এবার পাঠশালায় যখন আমি পড়ে হাতে কালি লেগে আছে এই অবস্থায় যখন ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, মালি মানে কি যে বাগান দেখাশোনা করে, তখন সেই মালি কি করে কোদাল দিয়ে আপন মনে নিজের ইচ্ছায় মাটি কোপায়, মাটি খনন করে, বাবুদের বাগানের মালি ফুল বাগানের মালি বাগানের মাঝে কুপিয়ে যায়। এটা ওই ছোট্ট শিশু যখন ঘরে ফিরছেন সাড়ে চারটের সময় তখন এটা দেখে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পড়ে, মানে কি বলছে কেউ তাকে তখন কেউ মানা করে না, নিষেধ করে না সেই মালিকে, তার কোদাল যে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে পরে মানে পতিত হয় তার পায়ে, পায়ের পরে, পরে মানে কি দেখো আমি দুটো লিখেছি, পরে মানে উপরে পায়ের উপরে পড়ে, পরে মানে কি পতিত হওয়া, তাহলে কোদাল পাছে পড়ে পড়ে পায়ের পরে মানে কি তার কোদালটা মাটি কোপাতে গিয়ে তার পায়ের উপরে পড়ে যাচ্ছে, এটা কেউ যে বারণ করবে যে সাবধানে করো বা এটা করো না এইরকম কেউ বারণ করে না, নিষেধ করে না। গায়ে মাথায় লাগছে কত ধুলো,
না এই মাটি কোপাতে গিয়ে তার গায়ে ধুলো কত লাগছে, ধুলো বালি উড়ে তার গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। কেউ তো এসে বকে না তার কাজে, কেউ তো সেই সময় তাকে বারণ করে না, কেউ তো তাকে নিষেধ করে না তার এই কাজ করার জন্যে, যে এরকম কাজ করো না তোমার গা পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, মাটিতে ভর্তি হয়ে যাচ্ছে, কেউ তো বারণ করে না। মা তারে তো পরায় না সাপ জামা, সাপ জামা মানে পরিষ্কার জামা, মা তো কই ওই সময় তাকে তার ওই যে কাদা মুছে দেয় না, তার হচ্ছে পরিষ্কার জামা তোকে পরায় না, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, তার গায়ে ধুলো বালি কই ধুয়ে দেয় না তো মা। ছোট্ট শিশু বলছে, ইচ্ছে করে আমি হতেন যদি, হতেন মানে যদি হতাম বাবুদের ওই ফুল বাগানের মালিক, বলছে আমি যদি ওই ফুল বাগানের মালির মতো হতাম তাহলে আমাকে কেউ বারণ করতো না, কারণ আমাকে বাড়িতে মা এটা করো না এটা করো না, কাদা ধুলো মাখো না, আমার ইচ্ছে করে কাদা ধুলো মাখতে কিন্তু আমি পারি না, আমাকে সব সময় নিষেধ করে বারণ করে আমার মা, গা মুছিয়ে দেয় ধুলো বালি লাগলে, পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেয়, কিন্তু মালির ক্ষেত্রে কেউ করে না, আমার আমিও যদি মালি হতাম তাহলে আমাকে কেউ বারণ করত না, আমি আমার আপন মনে করতে পারতাম। তাহলে এটা 2 নম্বর ইচ্ছা। এরপরে তৃতীয় ইচ্ছাটা দেখো, একটু বেশি রাত না হতে হতে মা মারে ঘুম পাড়াতে যায়, জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। মানে কি, একটু বেশি রাত হয়ে গেলেই মা এবার বলেন যে ডিনার সারার পরে যে এবার শুয়ে পড়ো, আর বেশি রাত্রি জাগলে হবে না, এটা তোমাদের মতো ছোট্ট ছোট্ট শিশুদের মায়েরা বলেন, বাবারা বলেন। তা এই কবি রবীন্দ্রনাথ শিশু বয়সে বলছেন যে একটু বেশি রাত হলেই মা আমাকে ঘুম পাড়ার কথা বলেন, ঘুমোতে যাওয়ার কথা বলেন, তখন জানলা দিয়ে দেখি পথের দিকে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। এই যে দেখো পাহারাওয়ালা পাগড়ি মাথায় দিয়ে কি হচ্ছে যাচ্ছে, আধার গলি, গলিটা তখন অন্ধকার, আধার মানে অন্ধকার, লোক বেশি না চলে ওই সময়, গলি দিয়ে লোক যাতায়াত করে না, বেশি চলাচল করে না, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, গ্যাসের যে আলোগুলো আছে সেগুলো মিটমিট করে জ্বলছে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, এই যে লণ্ঠন নিয়ে বাড়ি পাহারা দেয়, লণ্ঠনটি হাতে নিয়ে দরজার সামনে এই পাহারাওয়ালা পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে দরজার সামনে। রাত হয়ে যায় 10টা 11টা, 10টা 11টা বেজে যায়, কেউ তো কিছু বলে না তার লাগি, কেউ তাকে লাগি মানে জন্য, কেউ তাকে তার এই কাজের জন্য কেউ তাকে কিছু বলে না। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি, আমার তখন ইচ্ছে হয় যে আমি ওই পাহারাওয়ালার মতো পাহারাওয়ালা হয়ে গলির ধারে বসে সারা রাত জেগে বসে থাকি, এটা আমার ইচ্ছে হয়। তাহলে দেখো ওই ছোট্ট শিশু অর্থাৎ কথক কবি নিজে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার ইচ্ছের কথা বলে যাচ্ছেন এই কবিতার মধ্য দিয়ে, কি ফেরিওয়ালা দেখে ইচ্ছা হয়েছে ফেরিওয়ালা হতে, আবার পরক্ষণে বলছেন মালি হতে ইচ্ছা হয়েছে, ফুল বাগানের মালি হতে ইচ্ছা হয়েছে, আবার পরক্ষণে ইচ্ছা হয়েছে যে পাহারাওয়ালা হতে ইচ্ছা হয়েছে। আসলে কেন কবির এটা ইচ্ছা হয়েছে, ওই শিশুর ইচ্ছা হয়েছে কেন, না এনারা সব স্বাধীন, এনার নিজের ইচ্ছা মতো যখন খুশি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারেন, যখন ইচ্ছা যেটা করতে পারেন, কিন্তু সেই শিশু বাধা ধরা নিয়মের মধ্যে বাড়িতে বাবা মার শাসনে থাকেন, নিজের ইচ্ছা মতো করতে পারে না কোনো কাজ, মাটি ধুলো কাদা মাখতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না, আবার রাত্রি জেগেও থাকতে পারে না, এটাই কবির ইচ্ছা স্বাদটা এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছে। খুব সুন্দর কবিতা, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা এটা পড়বে, পড়ে এটা বুঝবে আমি যে বুঝিয়েছি, বারবার ভিডিওটা দেখবে। এরপরে দেখো তোমরা সবাই পারবে, এখানে যে প্রশ্নগুলো আছে আর এখানের যে অজানা শব্দ আমি কিছু লিখেছি দেখো,
ফেরি মানে কি পথে ঘুরে জিনিস বিক্রয়, মানা মানে কি বারণ বা নিষেধ, সাপ মানে কি পরিষ্কার করা, পাঠশালা মানে কি বিদ্যালয়, গলি মানে কি সরু রাস্তা, কোপায় মানে কি কোপ দিয়ে কাটে, পর বয়রয়েকা মানে উপরে, আর পর রয়েকা মানে পতিত হওয়া, আর লাগি মানে জন্য। এই অজানা শব্দগুলোর অর্থ আমি বললাম। আরেকটা মনে রেখো, এই যে বিচিত্র স্বাদ, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা মনে রেখো। কেমন? শিশু নামক বই থেকে এটা নেওয়া হয়েছে। এবার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অনায়াসেই পারবে, আমি যে বোঝালাম। দেখো, সহজ পাঠ বইটির লেখকের নাম কি এটা তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান এখানে পড়েছ? 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, সং অফারিং এর জন্য। তারপর বলেছে একটি বাক্যে, তিনের দাগ একটা পারবে, পাঠশালা শব্দটির অর্থ সমার্থক শব্দ কি বিদ্যালয়, কবিতায় কথক বাড়ি গলি দিয়ে কোথায় যায়, পাঠশালায় যায়, পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে, না ওই যে ফেরিওয়ালার মতো চুরি ফেরি করতে, বিভিন্ন যে খেলনা ফেরি করতে বেরোয়, যেখানে সেখানে যে পথ দিয়ে যে গলি দিয়ে ইচ্ছা মতো যেতে পারেন এবং বাড়ি ফিরে যখন তখন খেতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নেই। এটাই বলছেন, সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়, না সে দেখতে পায় কি হচ্ছে, মালি, মালি, মালি কি হচ্ছে, মাটি কোপায়, ফুলবাগানের মালি, বাবুদের ওই ফুলবাগানের মালি, সে মাটি কোপাচ্ছে, এটা সে দেখতে পায় পাঠশালা থেকে ফেরার পথে। এগুলো পারবে তোমরা, ফেরিওয়ালা মালি কিংবা পাহাড়াওয়ালা জীবনের স্বাধীনতা কতকে কীভাবে আকর্ষণ করেছে আমি বলেছি পড়ার মধ্যে, কারণ এনারা স্বাধীন, এনাদের কে কারো বলার কিছু নেই, কেউ মানা করে না, কেউ নিষেধ করে না, নিজের ইচ্ছা মতো যখন খুশি যা ইচ্ছা করতে পারে। এটা দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কথকের কী হচ্ছে, ইচ্ছা জেগেছেন, এটাই আকর্ষণ হয়েছে। রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখেন, না পাহাড়ওয়ালা, পাহাড়াওয়ালা। এখানে দেখো, এখানে বানানটার দিকে লক্ষ্য করো কি আছে, না এখানে বলছে দেখো পাহাড় ওলা, পয়াকা হয়াকা র ও লয়াকা, পাহাড় রা ওলা ওয়ালা, তাহলে পাহাড় রা, এখানে এই আকার, আকারটা হচ্ছে এই শরদ ধ্বনিটা কি হচ্ছে, উজ্জ আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর এইরকম অনেক জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন, আসলে পাহাড়াওয়ালা, উনি পাহাড়াওয়ালাকেই বোঝাতে চেয়েছেন পাহাড় ওলা, এটা তোমরা মনে রেখো। তাহলে এগুলো তোমরা সব পেরে যাবে। দেখো বাক্য রচনা চারেকটাও পারবে, তিন চারটি বাক্যের উত্তর পারবে, বাক্য রচনাও পারবে, কোদাল দিয়ে, পাগড়ি, গলি, খুশি, ফেরিওয়ালা, নিজের মতো করে তোমরা করবে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সব পেরে যাবে। এখানে দেখো একটা শব্দ ছক দিয়েছে, এখানে কিছু সূত্র দিয়েছে পাশাপাশি এবং উপর নিচে, এটাও তোমরা পারবে খুব সুন্দর। দেখো মাটি কাটার উপকরণ কি তোমরা জানো, কোদাল, তাহলে এখানে লিখতে পারো কি হচ্ছে পাশাপাশি, কোদাল, কয়কা দয়াকা ল কোদাল, এরকমভাবে করে ফেলতে পারবে। তারপরে দেখো এখানে কো দিয়ে, এখানে দেখো মাটি কাটে মানে কোপায়, এরকম পারবে, এরকমভাবে সব করে ফেলতে পারবে তোমরা, আমি আর করছি না। কেমন? এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে। তাহলে এই পর্যন্তই তোমাদের, আমি কিছুটা বলে দিলাম, এই কবিতাটা বারবার পড়বে, ঠিক আছে? যেতে যেতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্ত ক্লাস আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বড়দেরকে দিয়ে আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে নেবে। কেমন? আর কেমন লাগছে, কোথাও যদি কিছু সংযোজন বিয়োজন করার থাকে সেই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো কমেন্ট বক্সে, আর তোমার পরিচিত জনদের কাছে এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করো। কেমন? তাহলে তোমাদের আজকের বাংলা ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার কথা মেনে চলবে। কেমন? আর অবশ্যই পড়ার মধ্যে থেকো, ঠিক আছে।